আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2023 ডিসেম্বর সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের পরীক্ষা কবে হবে? অনেকেই আমাকে টেক্সট করেছো, ফোন করেছো, তোমাদের প্রত্যেককে আমি বলেছি তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে হবে। আজ হচ্ছে 30শে অক্টোবর, কিছুক্ষণ আগেই অফিসিয়ালি রুটিন তোমাদের প্রকাশিত হয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 11ই ডিসেম্বর থেকে। আজকের এই ভিডিওতে তোমাদের রুটিনটা নিয়েই আলোচনা করে দেব, রুটিনটা কবে কি পরীক্ষা আছে এবং কোনটা তোমাদের পরীক্ষার মধ্যে নেই সেটা নিয়ে আলোচনা করে দেব। তাহলে তোমাদের হাতে আছে এখনো প্রায় 40টা দিন। যারা ভাবছো সারা বছর কিছুই পড়িনি, কি করে পরীক্ষা দেবো, পরের বছর দেবো, এবছর হয়তো পাস করতে পারবো না, ভুল করছো। তোমরা অবশ্যই প্রত্যেককে পরীক্ষায় বসো এবং তোমরা অবশ্যই চেষ্টা করো সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোটস, তার সঙ্গে আমরা সাজেশন মানে লাস্ট মিনিটে সাজেশন এবং শর্ট নোটটা কিন্তু ফ্রিতে দিয়ে থাকি প্রতি বছর। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, একটা সামান্য মূল্যে এই নোটস তোমরা সংগ্রহ করে 40 দিন পরে একটা ভালো রেজাল্ট কিন্তু প্রত্যেকেই করতে পারো। তাই যাদের নোটের দরকার তারা অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করো, দ্রুত নোটস গুলো স্বল্প মূল্যে সংগ্রহ করে 40 দিন ভালো করে পড়াশোনা করো। আমাদের কাছ থেকে যে নোটস তোমরা পাবে, এই নোটস আমাদের কোচিং সেন্টারে স্যারদের দ্বারাই কিন্তু প্রস্তুত করা হয়। কোনো বইয়ের ছবি পিডিএফ করে কিন্তু আমরা দিই না, কারণ কিন্তু তোমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছ, বিভিন্ন জায়গা থেকে নোট সংগ্রহ করছো, যেগুলো তোমাদের বিভিন্ন যে মার্কেটের যে বইগুলো রয়েছে মডেল সেট, সেই মডেল সেটের নোট তোমাদেরকে দেয়া হচ্ছে পিডিএফ এর মাধ্যমে। আবার পরবর্তীতে তোমরা কিন্তু আমাদের কাছে আবার নোট কিন্তু সংগ্রহ করতে হচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা রুটিনটি দেখে নিই। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং হেড অফিস বিকাশ ভবন সেকেন্ড ফ্লোর ইস্ট ব্লক বিধাননগর কলকাতা 91 এক্সামিনেশন শিডিউল মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর 2023। 2023 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। তোমরা অবশ্যই এই রুটিনটি পিডিএফ ডাউনলোড করে নাও অথবা প্রত্যেকের কোনো খাতাতে বা ডায়েরিতে লিখে নাও। চলো দেখো, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 11/12/2023 মন্ডে, অর্থাৎ ডিসেম্বর মাসের 11 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে, সোমবার পড়েছে। প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে, দেখো সাবজেক্ট লেখা রয়েছে এখানে বেঙ্গলি, হিন্দি, নেপালি। সবারই সাধারণত বেঙ্গলি থাকে, কিছু কিছু স্টুডেন্ট যারা হিন্দি মিডিয়াম তাদের হিন্দি এবং যারা নেপালি তাদের নেপালি নিয়েছে। টাইম দেখে নাও, 12টাতে সময় পরীক্ষাটা শুরু হবে, 3:15তে তোমাদের পরীক্ষা শেষ হবে এবং টাইমটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা সেম। এবার দেখো 12 তারিখ, 12/12/2023 টিউসডে কী পরীক্ষা? ইংলিশ পরীক্ষা। সময় সেম 12টা থেকে 3:15। এবার দেখো 13 তারিখ, 13/12/2023 ওয়েডনেসডে অর্থাৎ বুধবার হচ্ছে তোমাদের হিস্ট্রি পরীক্ষা। সময় সেম 12টা থেকে 3:15। নেক্সট দেখো 14/12/2023 থার্সডে বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা হচ্ছে জিওগ্রাফি। সময় দেখে নাও 12টা থেকে 3:15। নেক্সট দেখো 15 তারিখে পরীক্ষা রয়েছে, 15/12/2023 ফ্রাইডে ফিজিক্যাল সায়েন্স। টাইমটা দেখে নাও সেম টাইম। আর তারপর চলে আসো আমাদের 16/12/2023 16 তারিখ স্যাটারডে শনিবার লাইফ সায়েন্সের পরীক্ষা রয়েছে। সময়টা কিন্তু সেম 12টা থেকে 3:15। 18 তারিখ দেখো 2023 ম্যাথামেটিক্স পরীক্ষা রয়েছে, 12টা থেকে 3:15 অবধি পরীক্ষা। তোমাদের ছুটি তাহলে একদিন থাকছে, অঙ্ক পরীক্ষার আগের দিন তোমাদের ছুটি থাকছে। 19/12/2023 টিউসডে দেখো লেখা রয়েছে অ্যাডিশনাল সাবজেক্ট যেমন হোম সায়েন্স, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, এইগুলো তোমরা যারা 2019 সাল থেকে ভর্তি হয়েছে, 2019, 2020, 2021 এবং 2022
যারা ভর্তি হয়েছে তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো হবে না। এটা হচ্ছে ওল্ড সিলেবাস, যারা 2018 2017 বা 2016 যে ক্যান্ডিডেট যারা রয়ে গেছে তাদের কিন্তু এই পেপারগুলো পরীক্ষা হয়, ঠিক আছে? এগুলো তোমাদের কিন্তু পরীক্ষা হবে না, তাই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এটা হচ্ছে ওল্ড সিলেবাসের। কিন্তু বারবার বলছি, কোনো ওল্ড সিলেবাসের পরীক্ষা তোমাদের নয়, নিউ সিলেবাসের। 10 নম্বর করে প্রজেক্ট হয়েছে স্কুলে, প্রত্যেকে প্রজেক্ট জমা দিয়েছে, ওখানে প্রত্যেকে 9-10 করে পেয়ে যাবে। রুটিনটি তোমরা প্রত্যেকেই দেখেছ, আশা করি তোমরা প্রত্যেকেই রুটিনটিকে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা অবশ্যই প্রত্যেকে যেমন হেল্প করি তোমাদেরও হেল্প করা হবে, ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।